এই পর্বে আমরা মাল্টিপল অথেন্টিকেশন এর সিস্টেমটা দেখব। মাল্টিপল অথেন্টিকেশনের এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর। তা আপনাদের যদি অনেকগুলো ইউজারও থাকে, যেমন কাস্টমার, স্টাফ, অ্যাডমিন, এগুলো যদি আপনি রুল বেস না করে আলাদা আলাদাভাবে অথেন্টিকেশন করতে চান তাও পারবেন। তো এই বিষয়টা আমি একদম 100% ক্লিয়ার করার চেষ্টা করব যতদূর সম্ভব। তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন। ফার্স্ট, মাল্টিপল অথেন্টিকেশনের জন্য আমাদের যা লাগবে, অবশ্যই আমাদের মডেল লাগবে, মাইগ্রেশন ফাইল লাগবে, কন্ট্রোলার লাগবে। তো আমরা এগুলো তৈরি করে নিই। পিএসপি আর্টিসান মেক গিটহাবে সোর্স কোড থাকবে, আপনারা চাইলে গিটহাব থেকে সব সোর্স কোড নিতে পারেন। মেক মডেল, তো মডেল ডিরেক্টরির ভিতরে আমি অ্যাডমিন নামে একটা মডেল তৈরি করবো। লারাভেলের ডিফল্ট মডেলগুলো অ্যাপের ভিতরে সরাসরি প্লেস করা থাকে, কোনো মডেল ফোল্ডারের ভিতরে থাকে না। তো আমি যতগুলো মডেল তৈরি করব বা কাজের জন্য তৈরি করলে সেক্ষেত্রে আমি মডেল নামক একটা ফোল্ডারে তৈরি করি। তো অ্যাডমিন মডেল -m, আমাদের মাইগ্রেশন লাগবে, কন্ট্রোলার কন্ট্রোলার লাগবে, দেন আমাদের আর কি লাগবে, চাইলে আপনি যদি ফ্যাক্টরি জেনারেট করতে চান অ্যাপ দিতে পারেন ফ্যাক্টরির জন্য, এম মাইগ্রেশনের জন্য, সি কন্ট্রোলারের জন্য, আর মডেল তো ডিফল্ট তৈরি করবো। তো আমাদের মাইগ্রেশন, কন্ট্রোলার এবং মডেল তৈরি হলেই চলবে। দেন আপনি যদি সব একসাথে জেনারেট করতে চান সেক্ষেত্রে হাইফেন নিয়ে দিলেও কাজ করে। তো আমি মাইগ্রেশন এবং কন্ট্রোলার দিলাম। মাইগ্রেশন এবং কন্ট্রোলার দেওয়ার সাথে সাথে আমাদের একটা মাইগ্রেশন এবং কন্ট্রোলার জেনারেট হবে। তো মাইগ্রেশনটা অলরেডি জেনারেট হয়ে গেছে, কন্ট্রোলার এবং মডেল জেনারেট হবে। দেন ডাটাবেজে গেলাম, মাইগ্রেশন, ইউজার টেবিল। ইউজার টেবিলের যে স্কিমাটা আছে আমি আপাতত এটাকে এনে দিচ্ছি, আপনারা চাইলে কোনো ফিল্ড কম বেশি করতে পারেন, প্রবলেম না। দেন অ্যাডমিন টেবিল আমি সেম এইগুলোকে ইউজ করব। ওকে, আমাদের অ্যাডমিনের জন্য এটা হচ্ছে মাইগ্রেশন। দেন এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের মডেলে যাই, মডেল অ্যাডমিন মডেল। তো অথেন্টিকেশনের জন্য আমরা যদি ইউজার মডেলটাকে একটু ফলো করি, ইউজার মডেলে এখানে দেখেন এই যে বিষয়গুলো আছে এগুলো আমাদের সব কিছু লাগবে। তো এগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কাজ করে। দেন অ্যাডমিনে যাই, এখন দেখেন এখানে এক্সটেন্ড মডেল আর ইউজারে এক্সটেন্ড করা আছে অথেন্টিকেটেবল। তো আমরা এটাকেই ইউজ করব। এটা উপরের দিকে দেখেন, ইলুমিনেট ফাউন্ডেশন অথ ইউজার এস, এখানে এলিয়াস ইউজ করছে, তারা অথেন্টিকেটেবল ইউজ করছে। তো আপনি এটার অথেন্টিকেটেবল ইউজ করবে করা লাগবে বিষয়টা এমন না, আপনি এটাকে এবিসি নাম দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। তো এরকম এলিয়াস ইউজ করার কারণ হচ্ছে বড় কোনো একটা যদি নাম থাকে সেক্ষেত্রে এটাকে শর্ট করার জন্য, বা সেম নামে যদি কোনো কিছু থাকে, সাপোজ মনে করেন আপনার আর অথেন্টিকেটেবল নামে একটা কন্ট্রোলার আছে প্লাস আর একটা মডেল আছে বা আর একটা হেল্পার আছে আপনার সেম ফাইলের ভিতরে দরকার হচ্ছে, তো তখন এরকম এলিয়াস ইউজ করে এটাকে ভিন্ন করা হয়, ভিন্ন নাম দেওয়ার জন্য। তো অথেন্টিকেটেবলটা এখানে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, বাট চেঞ্জ করার দরকার নেই। এখানে যদি আমি দিই হ্যাঁ, তো এখানে অবশ্যই অ্যাপ্লাইস করা লাগবে, এই হচ্ছে বিষয়। দেন এই মডেলের আপনি যদি চান নোটিফিকেশান টাইপের কিছু ইউজ করতে পারে ইউজ করবেন, সেক্ষেত্রে এখানে দেখেন এটা উপরের দিকে ইউজ করা আছে বা ক্লাসের মধ্যে ইউজ হয় না, তো ইউজ নোটিফাইবল ইউজ করতে পারেন, নোটিফাইবল যা ইউজার অলরেডি করা আছে দেখেন। দেন এখানে আরও কিছু বিষয় আছে, কাস্ট ইমেলের ফরম্যাটটাকে কাস্ট করে নিছে, মানে টাইপ কাস্ট আপনার কোনো টাইপটাকে চেঞ্জ করার জন্য। দেন রিমেম্বার এবং পাসওয়ার্ড এই ফিল্ড দুটোকে হিডেন করে রাখছে, স্বাভাবিকভাবে এই ফিল্ড দুটো হিডেন রাখা উচিত। দেন ফিলেবল করে রাখছে, ফিলেবল এই জন্য করে রাখছে, ফিলেবলের কাজ কি, ফিলেবলের কাজ হচ্ছে আপনার যে ফিল্ড থাকবে, যেমন ইনপুট ফিল্ড লগ ইনের জন্য বা রেজিস্টারের জন্য, রেজিস্টারের জন্য আমাদের যে ফিল্ডগুলো, তখন আমরা যখন ক্লিক করে রেজিস্টারে ক্লিক করি, তো অনেক সিস্টেমে ডাটা বেজে ডাটা ইনচার্ট করা যায়। তো আপনি যদি লাভেলের মডেলের সাথে মডেলের নাম কুলন কুলন ক্রিয়েট, ক্রিয়েটের ভিতরে রিকোয়েস্ট অল পাস করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা ফিলেবল হওয়া লাগবে, না হলে কাজ করবে না। অথবা আপনি ইউজার মডেলের অবজেক্ট ধরে ধরে, মানে বিষয়টা এরকম, নোটপ্যাড আমি নোটপ্যাডে দেখাচ্ছি, ডলার ইউজার ইকুয়াল টু ইউজার কুলন কুলন ক্রিয়েট, দেন আপনি যদি দেন রিকোয়েস্ট অল, এটা ইউজারের জন্য না, যে কোনো মডেলের জন্য হইতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনার মডেলে ফিলেবল ইউজ করা লাগবে।
আর যদি আপনি এই কাজটা আর অন্যভাবে করতে পারেন, ইউজার ইকুয়াল টু নিউ ইউজার দেন ডলার ইউজার ডাটাবেস ফিল্ডের নেম দেন রিকোয়েস্ট নেম ইনপুট ফিল থেকে যে নেমটা পাবেন, দেন সবার লাস্টে আপনার যা করা লাগবে ইউজার হাইফেন সেভ। তো এইভাবে যদি আপনার অনেকগুলো ফিল থাকে 40টা 50টা, সেক্ষেত্রে বিষয়টা প্রবলেম হয়ে দাঁড়া যায় এরকম একটা একটা করে লেখার জন্য, তো আপনি ক্রিয়েটের ভিতরে রিকোয়েস্ট অল পাস করলেই থাকে কাজ করে। তো ক্রিয়েটের ভিতরে অল পাস করার পরেও কিছু ফিল্ড ভিন্ন টাইপের থাকতে পারে, যেমন পাসওয়ার্ড, পাসওয়ার্ডের অবশ্যই আপনার আলাদাভাবে ফর্মেট করা লাগবে। তো সেই ক্ষেত্রে এটা অ্যারে মার্কস করে এই ক্রিয়েটের ভিতরেই পাস করা যায়। তো আমি কোনো টিউটোরিয়াল সিরিজ যখন করব ই কমার্স টাইপের, তো এই বিষয়গুলো ওই সময় দেখাবো। তো আপাতত আমি ফিলেবল কি জন্য ইউজ করে ফিলেবলটা দেখালাম আপনাদেরকে। তো আপনাদের যে ফিলেবল ইউজ করা লাগবে বিষয়টা এমন না, ফিলেবলের চাইতে আরও সহজ একটা বিষয় আছে, এটা হচ্ছে গার্ডের। তো আপনি গার্ডারটি কী করে, গার্ডার হচ্ছে ফিলেবলের ডিফারেন্স। ফিলেবল ইউজ করলে আপনার ফিলেবলের ভিতরে আলাদা আলাদাভাবে একটা একটা করে নেম পাস করা লাগে, যেমন নেম ইমেল পাসওয়ার্ডটাকে আপনার ফিল করবে। আর গার্ডারটে অটোমেটিকলি আপনার ডাটাবেজে যতগুলো ফিল্ড আছে সবগুলোকে ফিল করে রাখে। আপনি যদি কোনো ডাটাবেজের ফিল্ডকে ফিল না করতে চান, যেমন নেম, সেই ক্ষেত্রে গার্ডারের ভিতরে এটা পাস করে দেবেন, অর্থাৎ একটার একটার বিপরীত। আপনি গার্ডের দেওয়ার পরে যখন ব্ল্যাঙ্কারে ডিফাইন করে রাখবেন, সেক্ষেত্রে অটোমেটিকভাবে আপনার সবগুলো ফিল ফিলেবল হয়ে যাবে। ওকে, দেন আমাদের মডেলের কাজ শেষ। মডেলের পরে এখন আমরা যদি কনফিগার যাই, কনফিগার অথ, অর্থাৎ এখানে অথেন্টিকেশনের জন্য এখানে দেখেন ডিফল্ট গার্ড ওয়েব আমরা অ্যাডমিনের জন্য একটা তৈরি করব, অ্যাডমিন দেন ড্রাইভার সেশন প্রোভাইডার অ্যাডমিন। এই প্রোভাইডার্সটা আমাদের এখনও তৈরি করা নেই, প্রোভাইডার্সটা আমরা নিচে তৈরি করব। তো এপিআই নিয়ে কাজ করতে চাইলে ঠিক আছে, আমরা এপিআইয়ের জন্য তৈরি করে রাখি, নাম দিই অ্যাডমিন এপিআই প্রোভাইডার অ্যাডমিন, দেন প্রোভাইডার্সটা আমরা তৈরি করি। এখানে দেখেন ইউজার প্রোভাইডার্স আছে, আমাদের অ্যাডমিন প্রোভাইডারটা লাগবে, অ্যাডমিন ইলুগুয়েন অ্যাপ ইউজার না, এটা আমাদের হবে অ্যাপ মডেল অ্যাডমিন। ওকে, দেন নিচের দিকে পাসওয়ার্ড টিচারের জন্য এখানে একটা বিষয় আছে, এটা অ্যাডমিন দেন প্রোভাইডার অ্যাডমিন পাসওয়ার্ড রিসেট। এখানে এক্সপায়ার টাইম থ্রোটলি টাইম আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, আমি আপাতত ডিফল্টটা রাখছি। ওকে, দেন আমাদের এই ফাইলের কাজ শেষ। এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের ব্লেড ফাইল নিয়ে আমরা কাজ করব। অ্যাপ থেকে আমাদের HTTP একটা কন্ট্রোলার তৈরি হওয়ার কথা, অ্যাডমিন কন্ট্রোলার, হ্যাঁ অ্যাডমিন কন্ট্রোলারটা আছে। আর আমরা ব্লেড ফাইল নিয়ে কাজ করব, বাট আমাদের অবশ্যই রাউট লাগবে, তো আমি অ্যাডমিনের জন্য একটা রাউট তৈরি করে নিই। সেই ক্ষেত্রে আমরা সবসময় রাউট এই ফাইল ওয়েব ডট পিএইচপিতে তৈরি করি, তো আরও একটা রাউট ফাইল আছে প্রতিটা ভিন্ন কাজে লাগে, তা রাউট গেট এরকমভাবে তৈরি করতে পারি। সাপোজ টেস্ট ফাংশন দেন টিউ রিটার্ন, জাস্ট এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা, একটা বিষয় আছে এমএল ডট টেস্ট স্ল্যাশ টেস্ট, আমার এটা একটা গেট রাউট, অবশ্যই লেখাটা রিটার্ন করার কথা। তো অ্যাডমিনের জন্য অনেকগুলো রাউট থাকতে পারে, আমাদের আলাদা আলাদাভাবে কোড সেপারেশনের জন্য খুব যাতে সুন্দর থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে এই অ্যাডমিনের যত রাউট আছে এটা এখানে লিখবো না, আমরা অন্য একটা ফাইলে লিখবো। তো যার জন্য আমাদের কী করা লাগবে, রাউট আরও ডি রাউট কুলন কুলন এই FYX প্রিফিক্স, আমরা এখানে একটা প্রিফিক্স দিয়ে নিই অ্যাডমিন GROUP গ্রুপ, একটা গ্রুপ করে বেস পাথ রাউট স্ল্যাশ অ্যাডমিন ডট পিএসপি। এখন আমাদের কী হবে, যতগুলো রাউট থাকবে সব আমরা এই অ্যাডমিন ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করব। কোথায় তৈরি করব, এই রাউটসের ভিতরে, রাউটসের ভিতরে বেস পাথে আমার পেজ পাথটা পেয়ে যায়,
সেক্ষেত্রে অ্যাডমিন ডট পিএইচপি নামে আমরা একটা রাউট তৈরি করব, ফাইল তৈরি করব, যেখানে আমরা অ্যাডমিনের যতগুলো রাউট আছে সবগুলো লিখব রাউটসের ভিতরে। দেন আমরা ফাইলটা তৈরি করি, অ্যাডমিন ডট পিএইচপি অটোমেটিক্যালি একটা পিএইচপি ফাইল। দেন এখন যদি আমি এখানে দেই রাউট গেট টেস্ট, এটা একটা গেট রাউট, দেন ফাংশন সরাসরি কল ব্যাক দিচ্ছি রিটার্ন। এখন দেখেন এই টেস্ট কাজ করবে না, কারণ এর পূর্বে একটা প্রিফিক্স অ্যাড হয়ে গেছে যা হচ্ছে অ্যাডমিন। তো আমি অ্যাডমিন দেই, তো এখন দেখেন কাজ করছে, অর্থাৎ অ্যাডমিন প্যানেল রিলেটেড যা কিছু থাকবে সব আমরা এখানে লিখবো, আর সবগুলোর পূর্বে অটোমেটিকলি অবশ্যই অ্যাডমিন প্রিফিক্সটা অ্যাড হয়ে গেছে, কেননা ওয়েব ডট পিএইচপিতে আমরা এখানে প্রিফিক্স সেট করে দিছি। ওকে, দেন আমরা কি করব, অ্যাডমিনের জন্য লগ ইন করবো, রেজিস্ট্রেশন করবো, পাসওয়ার্ড রিসেট করবো, থার্ডলি এইগুলো দেখবো। তো আমাদের অবশ্যই ব্লেড ফাইল লাগবে, তো আমি এখানে রিসোর্সের ভিতরে ভিউ এখানে একটা ডিরেক্টরি করে নিই, ডিরেক্টরি অ্যাডমিন। তো অ্যাডমিনের ভিতরে আমি আরেকটা ডিরেক্টরি করে নিই যা হচ্ছে অথ, এটা শুধু অথেন্টিকেশনের জন্য, অ্যাডমিনের অথেন্টিকেশনের জন্য। দেন অ্যাডমিনের ভিতরে আমি একটা ব্লেড ফাইল নিয়ে নিই যা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। লগ ইন করার পরে যে পেজটা দেখতে পারবে ড্যাশবোর্ড, তো এখানে দেখেন কিছু অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে, এগুলো আমি পেজ পেজটা আমি সেটিং করে রাখছি, ব্যাপারটা এই যে আপনারা একটু দেখলেই পারবেন। দেন অ্যাডমিনের ভিতরে আমি আরেকটা ফাইল তৈরি করে নিব যা হচ্ছে মাস্টার, যা এই ফাইলটাকে সব ফাইল আমার এক্সটেন্ড করবে। ওকে, দেন এই মাস্টার ফাইলে আমি এগুলো কেটে দিই, এখান থেকে ডিফল্ট যে অথেন্টিকেশন আছে অথেন্টিকেশনের লেআউটের অ্যাপ নামে যে ফাইল আছে এই ফাইলটাকে টোটাল ফাইলটাকে প্লেস করে দিই। তো আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন আমার তো ডিজাইন নিয়ে আমি কোনো কাজ করব না, আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো এই ক্ষেত্রে আপনি এখানে আমি চাইলে টাইটেল সেট করে দিতে পারি, এখানে আমি টাইটেল সেট করে দিই @ ওয়াই রিয়াল্ট টাইটেল, তারাবেন LARBEL মাল্টিপল অথেন্টিকেশন। ওকে, এটা কখন পাবে, ডিফল্ট পাবে, আপনি যদি প্রতিটা পেজ আলাদাভাবে টাইটেল সেট না করেন সেক্ষেত্রে এরকম পাবে, লার্ভাল মাল্টিপল অথেন্টিকেশন, প্রতিটা পেজ আলাদাভাবে টাইটেল সেট করলে এরকম পাবে না। ওকে, দেন এখানে এইগুলো আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, বা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এটা আমরা পরবর্তীতে বিষয় অনুযায়ী দেখে নিব আমরা কী চেঞ্জ করবো কী চেঞ্জ করবো না। তো অ্যাডমিনের জন্য কেউ নর্মালি যখন ইউজার রেজিস্টার করে, আমি যদি সাইটে যাই, ইউজার যখন রেজিস্টার করে তো এই রেজিস্ট্রেশন সিস্টেমটা হোম পেজে থাকে, বাট অ্যাডমিনের জন্য কোনো রেজিস্ট্রেশন সিস্টেমটা হোম পেজে থাকে না, মেনলি মেন একজন অ্যাডমিন লগ ইন করার পরে সে তার ড্যাশবোর্ড থেকে আলাদাভাবে আরও অ্যাডমিন রেজিস্টার করে। তো এই প্রসেসটা আমরা তাহলে হোম পেজেও করতে পারি, বাট হোম পেজে থাকে না কারণে আমরা ওই সিস্টেমটা করতেছি না। তো আমরা অ্যাডমিন যখন লগ ইন করবে, লগ ইন করার পরে ড্যাশবোর্ডে কীভাবে রেজিস্টার করবে আনাদার অ্যাডমিন, তো আমরা এই সিস্টেমটাতে কাজ করবো। তো আমি হোম পেজের যেহেতু মেন ফাইলটাকে এক্সটেন্ড করা, সেক্ষেত্রে এটা একটা প্লেট ফাইল, নর্মাল ডিজাইন, তেমন কিছু না। তো এখান থেকে আমি এই রেজিস্টার নামে যে রাউটটা আছে রাউটটা কেটে দিই। তো লগ ইন এই সবগুলো রাউট আমরা আলাদা আলাদাভাবে তৈরি করবো, কোনো প্রবলেম নেই, চিন্তার কোনো কারণ নেই। তো আমরা এখন যদি অ্যাডমিন রাউট থেকে রাউট কুলন কুলন গেট অ্যাডমিন লগ ইন, দেন তো আমরা কী করব, কন্ট্রোলার তৈরি করব অ্যাপের ভিতরে, HTTP কন্ট্রোলার, এখানে অথ নামে একটা ফাইল আছে, তো আমরা এখানে অ্যাডমিনের জন্য, অ্যাডমিন অথেন্টিকেশনের জন্য আমরা অ্যাডমিনের ফাইল
তৈরি অ্যাডমিন নামে একটা ডিরেক্টরি তৈরি করে নিই, অ্যাডমিন, দেন অ্যাডমিনের ভিতরে নিউ ডিরেক্টরি না, সরি, এখানে একটা নিউ ফাইল নিব, ফাইল লগ ইন কন্ট্রোলার, ওকে, এটা লগ ইন রিলেটেড কাজ করার জন্য। তো পরবর্তীতে আমাদের আরও কিছু ফাইল লাগবে, তো একটা একটা করে আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, প্রথমেই একসাথে যাচ্ছি না। তো লগ ইন কন্ট্রোলার ফার্স্টে কাজ কী হবে, যখন উপরের মেনুতে বা ইউআরএলে যখন হিট করবে, সেক্ষেত্রে অ্যাডমিনের লগ ইনের জন্য একটা পেজ চলে আসবে, যে পেজে ইউজার নেম পাসওয়ার্ড দিবে, দেন লগ ইন করবে। তো অ্যাডমিন গেট, তো এখানে আমি লগ ইন কন্ট্রোলার দিই, অ্যাডমিন স্ল্যাশ লগ ইন কন্ট্রোলার এট দ্য রেট লগ ইন। তো এখানে অবশ্যই রাউটার নেম দিতে পারি, নেম অ্যাডমিন ডট লগ ইন ডট, এটা একটা গেট রিকোয়েস্ট, তো গেট দিয়ে দিলাম, পুস্টের জন্য পুস্ট দিয়ে দেবো, অন্য কিছু দিতে পারি, এটা প্রবলেম না। তো আমি এখন কী করলাম, অ্যাডমিন লগ ইনের ভিতরে অ্যাডমিন লগ ইন কন্ট্রোলার লগ ইন নামে একটা মেথড তৈরি করবো, পাবলিক ফাংশন, অবশ্যই ক্লাস লগ ইন কন্ট্রোলার, এক্সটেন্ড ও এন্টি আরো কন্ট্রোলার, এন্টি আর ও ডবল এল ইআর, এই কন্ট্রোলারটা অবশ্যই উপরে ইম্পোর্ট করা লাগবে, ইম্পোর্ট ক্লাস এফএসটিটিভি কন্ট্রোলার। আর এখানে নেমস্পেস নেই, অবশ্যই আমাদের নেমস্পেস ইউজ করা উচিত, তো নেমস্পেসটা কীরকম থাকে দেখাই আপনাদেরকে। তো এটা ফাইলটা আমি ম্যানুয়ালি তৈরি করছি, কারণে এই প্রবলেমটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি প্রবলেম না, জাস্ট সিম্পল ব্যাপার। তো যদি আমাদের অ্যাডমিন কন্ট্রোলার যায়, সেখানে দেখেন নেমস্পেস এফএসটিটিভি কন্ট্রোলার, তো অথে যদি যাই সেক্ষেত্রে এর পাশে অথটা থাকবে। তো আমি লগ ইন কন্ট্রোলারে গেলাম, আমার তৈরি লগ ইন কন্ট্রোলার, তো আমি এগুলো কেটে দিই, বিষয়টা একটু আমাদের কনফিউশন মনে হবে। এইচটিটিপি কন্ট্রোলার কন্ট্রোলারসের স্ল্যাশ আমাদের যে ডিরেক্টরিটা আছে অ্যাডমিন, ওকে, এটা হচ্ছে নেম স্পেস, আর নেম স্পেস অলওয়েজ উপরে থাকে। দেন লগ ইন কন্ট্রোলার আমরা কী করবো, পাবলিক ফাংশন, লগ ইন নামে আমাদের যে ফাংশনটা আছে, তো এখান থেকে আমরা রিটার্ন ভিউ, তো ভিউ আমি একটু পরে রিটার্ন করতেছি, আপাতত আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে অ্যাডমিন আছে, অ্যাডমিন লগ ইন, তো অ্যাডমিন লগ ইন হিট করলে অ্যাডমিনের লগ ইন কন্ট্রোলারের লগ ইনটা কাজ করে কিনা। তো সে প্রতিটার পূর্বে প্রিফিক্স আছে অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন লগ ইন, এখানে দেখেন কাজ করছে। তো এখন আমরা কী করবো, লগ ইনের জন্য একটা ফাইল তৈরি করব। তো আমরা ফাইলগুলো তৈরি করে নিই, ব্লেড ফাইল দিকে আমাদের টিউটোরিয়ালটা, তো 18 মিনিট তো প্রবলেম না, রিসোর্স ভিউ অ্যাডমিন অথ, অথের ভিতরে আমি এখানে দেখেন এখানে যে ফাইলগুলো আছে লগ ইন রেজিস্টার, এগুলো আমরা অথের ভিতরে সবগুলো দিয়ে দিব, ব্লেড ফাইল লগ ইন। তো আমি একটা একটা করে ফাইল তৈরি করতেছি না, আমি ফাইলগুলো আপাতত তৈরি করে রাখছি, পরে পরবর্তীতে প্লেস করব। রেজিস্টার দেন একটা ফরগট পাসওয়ার্ডের জন্য, দেন রিসেট পাসওয়ার্ডের জন্য আমি চারটা ফাইল তৈরি করে রাখলাম। ফাইলে এখন পর্যন্ত কোনো কিছু করা নেই, তো এগুলো নিয়ে পরে কাজ করবো, এখন আপাতত আমার কাজ হচ্ছে তো লগ ইন। তো লগ ইনে আমাদের এই এখানে দেখেন তারপরে স্পোর্টস জ্যাস স্পোর্টস সিএসএস এগুলো নিয়ে কাজ করতেছি না। তো এক্সটেন্ড এটা অ্যাডমিন ডট মাস্টার, অ্যাডমিনের মাস্টার যে ফাইলটা আছে ফাইলটাকে এক্সটেন্ড করবে, টাইটেল এটা অ্যাডমিন লগ ইন, অ্যাডমিনের লগ ইন পেজ, দেন কন্টেন্ট, এখানে আমরা কন্টেন্ট দিব, কন্টেন্ট হচ্ছে আমরা ইউজারের যে লগ ইন পেজটা আছে সেম পেজটাকে এই কন্টেনার থেকে কন্টেনার পর্যন্ত কপি করে নিয়ে আসতে পারি, কপি দেন পেস্ট। এখন আমাদের কাজ হচ্ছে কি, এটা চেঞ্জ করে দিই যাতে আপনারা বুঝতে পারেন, রাউট
যে অ্যাকশনটা হিট করবে, আমাদের কাজ হচ্ছে মেনলি এই অ্যাকশনটাকে চেঞ্জ করে দেওয়া। বাই ডিফল্ট ভাবে এটা তো অবশ্যই ইউজারের লগ ইনের রাউট, তো আমরা এই রাউটটাকে চেঞ্জ করে দিব, আর বাকি যা কিছু যেভাবে আছে এইভাবে যদি থাকে সেক্ষেত্রে কাজ করবো। তো পাসওয়ার্ড রিসেট নিয়ে যখন কাজ করবো তখন এই পাসওয়ার্ড রিসেটের রাউটটাকে অবশ্যই চেঞ্জ করে দিব। তো আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখুন আমাদের এই লগ ইন কন্ট্রোলার অবশ্যই আমাদের ভিউ রিটার্ন করা লাগবে, রিটার্ন ভিউ কি রিটার্ন করবে অ্যাডমিনের পথ লগ ইন। তো এখন যদি আমি দিই লগ ইন পেজটা চলে আসছে এবং এটা অ্যাডমিনের লগ ইন পেজ, বিষয়টা একটু দেখেন অ্যাডমিনের লগ ইন পেজ। এখন যদি আমি এখানে লগ ইনে ক্লিক করি তোমাদের রিকোয়েস্টটা কই চলে যাবে, তো যদি লগ ইন পেজে যাই রিকোয়েস্টটা চলে যাবে এই রাউট লগ ইন। তোমাদের রাউট লগ ইনে যদি চলে যায় সেক্ষেত্রে প্রবলেম, তোমাদের এটা যাওয়া লাগবে অবশ্যই অ্যাডমিন, অ্যাডমিনের জন্য অ্যাডমিন ডট লগ ইন। তো আমরা এই রাউটটা তৈরি করে নিই, আমরা রাউটটা তৈরি করে নিই, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে। তো অ্যাডমিন, তো এটা ডুপ্লিকেট করলাম, এই রাউটটা তৈরি করে নিই। তো এখন আমাদের কাজ কি, অ্যাডমিন লগ ইন কন্ট্রোলারের লগ ইন, লগ ইন কন্ট্রোলারের এই যে স্যার লগ ইন, এই লগ ইন এই লগ ইন দুইটা সেম মেথড হয়ে গেছে, তো যার জন্য অবশ্যই আমাদের মেথডটা চেঞ্জ করা লাগবে। তো আমরা মেথডের নাম যে কোনো কিছু দিতে পারি, প্রবলেম নেই। তবে এখানে একটা ট্রিক আছে, তো ট্রিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিষয়টা আসলে কি, বিষয়টা হচ্ছে আমি যদি বিল্ডিংটা দেখি, বিল্ডিং যে অথেন্টিকেশনটা আছে লারাভেলের অ্যাপ HTTP কন্ট্রোলার অথ লগ ইন কন্ট্রোলার, এখানে দেখেন ইউজ অথেন্টিকেট ইউজার আছে, দেন রিডাইরেক্টো। তো রিডাইরেক্টোটাকে আমি একটু কপি করে নিই, আপাতত কপি করে নিলাম, এটা কই লগ ইন কন্ট্রোলার, তো অথ এটা কেটে দিই। এটা আমাদের যে লগ ইন কন্ট্রোলার আছে অ্যাডমিনের ভিতরে, তো আমি এটা এইখানে ইউজ করব রিডাইরেক্টো। এই রিডাইরেক্টো হোম কি, হোম হচ্ছে লারাভেলের রাউট সার্ভিস প্রোভাইডারে এই হোম নামে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট আছে যেখানে স্ল্যাশ হোম নামে একটা পাথ আছে যেখানে রিডাইরেক্ট করে দিচ্ছে। অর্থাৎ ইউজার লগ ইন করার পরে, লগ ইন করার পরে কোথায় রিডাইরেক্ট করবে এটা হচ্ছে তার পাথ। তো আমি যদি হোমে যাই, হোমে এখানে দেখেন এই যে হোম, তো আমি এটাকে ডুপ্লিকেট করলে আমি এখানে অ্যাডমিনের জন্য একটা তৈরি করে রাখি অ্যাডমিন হোম, তো অ্যাডমিন হোম দিতে পারি। তো এখানে আমাদের অবশ্যই পাথ দেওয়া লাগবে, পাথ অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন, ফার্স্ট একটা হচ্ছে প্রিফিক্স, দেন DSSPORIT ডেডবুট, আমাদের এখানে রিডাইরেক্ট করবো। ওকে, আমরা এই অ্যাডমিন হোমটা রিডাইরেক্টের জন্য সব জায়গায় ইউজ করতে পারবো, অর্থাৎ ইউজার লগ ইনের পরে পাসওয়ার্ড রিসেটের পরে। বিষয়টা হচ্ছে এই, তোমরা এখানে অ্যাডমিন হোমে রিডাইরেক্ট করবো যখন লগ ইন করবে। ওকে, এখন আমরা যদি আবার বিল্ডিং অথেন্টিকেশনের লগ ইন কন্ট্রোলারে যাই, রিডাইরেক্টও আছে আর এখানে একটা কনস্ট্রাক্ট আছে, তেমন আর কোনো কিছু নেই। দেন এখানে দেখেন আর একটা বিষয় আছে, এটা হচ্ছে ইউজ অথেন্টিকেট ইউজার, তো ইউজ অথেন্টিকেট ইউজারটা আমরা ইউজ করব, যার জন্য ইউজ অথেন্টিকেট ইউজারটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে লারাভেলের বিল্ডিং যে ফিচারগুলো আছে আমরা সবগুলোকে ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে লগ ইন কন্ট্রোলারে আমরা ইউজ করব লগ ইন কন্ট্রোলারে, আর এটা ইউজ করার জন্য অবশ্যই অথেন্টিকেট ইউজারটাকে আপনার ইনপুট করা লাগবে। এই ইউজ অথেন্টিকেট ইউজার হচ্ছে একটা ট্রেড, ট্রেডের কাজ হচ্ছে আপনি একটা ট্রেড তৈরি করে রাখলে সেম ফাংশনালিটি যদি ট্রেড ওয়ান কাইন্ড অফ ক্লাস যদি আপনার বিভিন্ন জায়গায় ইউজ করা লাগে সেই ক্ষেত্রে আপনি এটাকে সহজে ইউজ করতে পারেন অথেন্টিকেট ইউজার। ওকে, দেন আমরা যদি আবার একটু যাই, তো এখানে আমাদের আর কোনো কিছু নেই। তো আমরা যদি অথেন্টিকেট ইউজার যে ট্রেডটা আছে ট্রেডে যাই, ট্রেডে এখানে দেখেন রিডাইরেক্ট ইউজার আছে, থ্রট লগ ইন আছে, তো এইসব বিষয় নিয়ে আমাদের কোনো চিন্তা করার কারণ নেই। তো আমরা এইসব কোনো কিছু দেখার দরকার নেই, আমরা যা দেখবো তা হচ্ছে অ্যাডমিন লগ ইন কন্ট্রোলার, এখানে আমরা অথেন্টিকেট ইউজারটাকে ইউজ করে দিছি, তো এর ভিতরে কী ইউজ করার আছে এগুলো আমার দেখার দরকার নেই। আর রিডাইরেক্টু যখন অ্যাডমিন লগ ইন করবে, লগ ইন করার পরে সে কোথায় যাবে এটা হচ্ছে রিডাইরেক্টু। আর এই যে লগ ইন, এই লগ ইনটা হচ্ছে আমার নিজস্ব ফাংশন, তো আমি এটাকে চাইলে ওভাররাইট করে দিতে পারি, এটাকে আমরা ওভাররাইট করব, এই জন্য করব কারণ দুইটা তো আর সেম নামে থাকতে পারে না, আমরা এখানে রাউট তৈরি করছি দুইটা সেম নামে অবশ্যই
আমাদের যে কোনো একটাকে ওভাররাইড করা লাগবে। তো আমি এটাকে ওভাররাইড করে দিব, এটাকে যে কোনো নামে ওভাররাইড করে দিতে পারি, এটাতে কোনো প্রবলেম নেই। যেমন অ্যাডমিন লগইন দিয়ে দিলাম, তো অ্যাডমিন লগইনটা অবশ্যই আমাদের এই রাউটে দেওয়া লাগবে। ওকে, দেন এটা হচ্ছে বিল্ডিংটা। তো বিল্ডিংটায় অথেন্টিকেট ইউজারের অথের লগইন কন্ট্রোলার, অথেন্টিকেট ইউজারে যদি আমরা যাই, সেখানে দেখেন তারা শো লগইন ফর্ম এরকম নামে একটা মেথড দিয়ে দিচ্ছে। তো আমি চাইলে এরকমও দিতে পারতাম, প্রবলেম না। আর পোস্ট রিকোয়েস্টের জন্য, অর্থাৎ ইউজার যখন এই লগইন যে ফর্ম আছে, লগইন ফর্মে যখন ক্লিক করবে, সাবমিট করবে ফর্মটা, তখন তারা এই লগইন মেথড আছে, এই লগইন মেথডে হিট করে দিছে। তো আমরা তাদের বিল্ডিং ফাংশনটাকে ইউজ করে আমরা আমাদের কাজটা ইজিলি করতে পারি। তো আমরা তাদের বিল্ডিং মেথডটাকে ইউজ করে আমরা কাজটা করব। তো যার জন্য এখানে দেখেন লগইন কন্ট্রোলারে লগইন নামে একটা মেথড, অ্যাডমিন লগইন কন্ট্রোলারে লগইন নামে একটা মেথড। তো অ্যাডমিনের ভিতরে লগইন কন্ট্রোলারে লগইন নামে কোনো মেথড আমাদের এখন নেই। তো এটা অ্যাকচুয়ালি পাবে কোথায় থেকে? যদি অ্যাডমিন লগইন কন্ট্রোলারে যাই, এখানে দেখেন আমরা উপর দিকে ইউজ করা আছে ইউজ অথেন্টিকেট ইউজার। এই অথেন্টিকেট ইউজার ভিতরে আবার রিডাইরেক্ট ট্রেট আছে, লগইন শর্টলি আছে। তো অথেন্টিকেট ইউজার যদি যাই, সেইখান থেকে লগইন যে এই যে লগইন মেথড আছে লারাভেলের বিল্ডিং, এটা অটোমেটিকলি পেয়ে যাবে। যার জন্য এখানে আমাদের লগইন তৈরি করা লাগবে না, অটোমেটিকলি পেয়ে যাবে। আমরা শুধুমাত্র অ্যাডমিন লগইন এই যে রাউটটা আছে লগইন করার জন্য, আমাদের যে ব্লেড ফাইলটা আছে লগইনের জন্য যে ফাইল আছে, ওই ফাইলে এই রিকোয়েস্টটা দিব। আর অবশ্যই অবশ্যই এর মেথডটা পোস্ট, এটা গেট রিকোয়েস্ট না, যেহেতু ফর্মের ডাটা সাবমিট করব। ওকে, অ্যাডমিন লগইন কন্ট্রোলারের লগইন এই মেথডটা কিন্তু আমাদের নেই, অলরেডি তৈরি করা নেই। তবে এটা আমরা তৈরি করব না, এটা কই থেকে পাবে? বিল্ডিং যে আছে লারাভেলের বিল্ডিং থেকে পাবে। তো এটা কীভাবে পাবে? এখানে ইউজ অথেন্টিকেট ইউজার আছে, তো অথেন্টিকেট ইউজারের ভিতর থেকে অটোমেটিকলি লগইন নাম আছে, যেহেতু সেম নামে তৈরি করা আছে, সেম নামে তৈরি করা আছে। সেই ক্ষেত্রে সেম নামে কোনো মেথড যদি বিল্ডিং ফাংশনের তৈরি করি, সেক্ষেত্রে সবার প্রথমে ফার্স্টে আমার নিজস্ব কন্ট্রোলারে চেক করে, যদি নিজস্ব কন্ট্রোলারে না থাকে, সেই ক্ষেত্রে তাদের বিল্ডিং ফাংশনে চেক করে। যেমন আমি যদি এখানে দেই পাবলিক ফাংশন যে লগইন, সবার প্রথমে আমার এইখানে চেক করবে যে এখানে এই লগইন নামে কিছু আছে কিনা। যদি এই লগইন নামে কিছু না থাকে, দেন লারাভেলের বিল্ডিং যে লগইন আছে সেই লগইনে হিট করবে। তো আমি এখানে তৈরি করতেছি না, যার জন্য তাদের বিল্ডিং যে আছে বিল্ডিংটাকে হিট করবে। তো বিল্ডিং লগইন যে ফাংশনটা আছে সেইখানে অটোমেটিকলি আমার সব কিছু প্রসেস করে দিবে, দেন আমাকে লগইনের জন্য। তো রিডাইরেক্ট তাদের এটা তাদের বিল্ডিং। তো এখানে আমি এই ফাইলে দিয়ে দিছি, অ্যাডমিন লগইন করার পরে অটোমেটিকলি আমাকে অ্যাডমিন ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দিবে। তো আমি টিউটোরিয়াল ল্যাপটপ দেখি, তখন প্রবলেম না। ওকে, দেন আমরা যদি দেখি আর কি কিছু করা লাগবে কিনা। হ্যাঁ, আমাদের এখন আর যে মেইন কাজ হচ্ছে কখন অ্যাডমিন রিডাইরেক্ট করবে, কখন নর্মাল ইউজার রিডাইরেক্ট করবে, এর জন্য আমাদের রিডাইরেকশনে কিছু পরিবর্তন আনতে হবে। তো আমি ফাইলগুলো একটু কেটে দিই। তো ড্যাশবোর্ড, তো এখানে টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, ড্যাশবোর্ড। ওকে, দেন আমরা কি রিডাইরেকশনে একটু পরিবর্তন আনতে হবে। তো রিডাইরেকশন পরিবর্তন আনার জন্য HTTP মিডলওয়্যার থেকে আমাদের যা করতে হবে, অথেন্টিকেটর দেখেন কিছু ফিচার আছে, তো আমাদের এইগুলো অ্যাকচুয়ালি লাগবে না। রিডাইরেক্টও আমরা কোথায় থেকে ইউজ করবো দেখাচ্ছি, তো এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। দেন রিডাইরেক্ট অথেন্টিকেট, রিডাইরেক্ট অথেন্টিকেট থেকে এখানে আমরা ইফেলস দিয়ে ইজিলি চেক করতে পারি, অথবা সুইচ কেস ইউজ করতে পারি। তো আমি সুইচ কেস ইউজ করবো, WATCS ডলার গার্ড। এখন কেস ওয়ান, এই গার্ডে কী করে, এখান থেকে রিকোয়েস্ট থেকে অটোমেটিকলি গার্ডটা নিয়ে নেয়, গার্ড অ্যাডমিন না ইউজার না অন্য কোনো গার্ড। কেস যদি অ্যাডমিন হয় সেই ক্ষেত্রে কী হবে, আর যদি কেস অ্যাডমিন না হয় সেই ক্ষেত্রে কী হবে?
পেজ যদি অ্যাডমিন হয় দেন এখানে আমরা কিছু একটা করব, এখানে কি করব এটা কপি করলাম, দেন অবশ্যই ব্র্যাক ব্যাক গার্ড যদি অ্যাডমিন হয় সেই ক্ষেত্রে রিডাইরেক্ট টু রাউট সার্ভিস প্রোভাইডার অ্যাডমিন হোম, অ্যাডমিনের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দেব। ওকে, আর যদি অ্যাডমিন না হয় ডিফল্ট, যদি ডিফল্ট হয় সেক্ষেত্রে আমরা কী করবো ডিফল্ট এটাকে ইউজ করব, দেন ব্রেক। ওকে, ওদের এখানে আর কিছু করা লাগবে না, ওদের আরেকটা ছোটো একটা কাজ করা লাগবে। আরেকটা ছোটো কাজ হচ্ছে আমাদের এক্সেপশন দেন হ্যান্ডেলার, হ্যান্ডেলারে আমাদের এইখানে একটা আনঅথেন্টিকেটেড ইউজারের জন্য একটা মেথড তৈরি করা লাগবে। তো আমি এই ফাইলটা অলরেডি কপি করে রাখছি, আমার প্রিভিয়াস গেটের টিউটোরিয়াল যে প্রিভিয়াস যে টিউটোরিয়ালটা আছে ওইখানে ছিল, তো আপনারা গিটহাব থেকে সোর্স কোড নিয়ে নেবেন, তো আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন পাবলিক ফাংশন আনঅথেন্টিকেটেড, এর ভিতরে রিকোয়েস্ট আছে এবং আনঅথেন্টিকেটেড একটা এক্সেপশন আছে, তো এটা অবশ্যই উপরের দিকে ইম্পোর্ট করা লাগবে। তো অলরেডি ফাইলটা আমি কপি করে নিয়েছি যার জন্য ইম্পোর্ট করা নাই, অথেন্টিকেট এক্সেপশন। তো এখন দেখেন উপরের দিকে এটা ইম্পোর্ট হয়ে গেছে, এখানে দেখেন ইলুমিনেট অথ অথেন্টিকেট এক্সেপশন। ওকে, দেন এখানে যেটা বিষয় হচ্ছে এটা আমি কি জন্য ইউজ করছি, এটা ইউজ করার কারণ হচ্ছে তো এখান থেকে দেখেন এ আর আর মানে অ্যারে গেট করে গার্ড চেক করবে। তো এই গার্ড ভেরিয়েবলের ভিতরে আমাদের যে গার্ড আছে গার্ড থাকবে, যদি গার্ড অ্যাডমিন হয় সেই ক্ষেত্রে অ্যাডমিনের লগ ইনের জন্য যে পেজ থাকবে সেইখানে রিডাইরেক্ট করবে, আর ডিফল্টভাবে ইউজার নর্মাল লগ ইনে রিডাইরেক্ট করবে। আপনাদের যদি মাল্টিপল ইউজার থাকে সেই ক্ষেত্রে আপনারা কেস অ্যাডমিন স্টাফ বা অন্য কিছু দিতে পারেন, দেন ফাইনালি আমার রিডাইরেক্ট করে দিব ওই রাউটে। তো এখানে কনফিউশনের কিছু নেই, এখানে হচ্ছে যে কেস যদি অ্যাডমিন হয় এটা আপনার গার্ড, তো গার্ড যদি অ্যাডমিন হয় সেক্ষেত্রে অ্যাডমিনের যে লগ ইন পেজ লগ ইন রাউটটা আছে, লগ ইনের জন্য অ্যাডমিনের কোন রাউট আছে এটা হচ্ছে অ্যাডমিন লগ ইন গেট, অর্থাৎ এখানে রিডাইরেক্ট করবে। তো আমি এখানে দিয়ে দিই, আর ডিফল্ট যেটা ইউজার লগ ইন এটা হচ্ছে নর্মালি লগ ইন। ওকে, আমাদের কাজ শেষ, তো এইখানে হ্যান্ডেলার কাজ শেষ, অথেন্টিকেট এখানে কেস ছিল তো এটা আমরা কমেন্ট করে দিছি, এটা লাগবে না, তবে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। তো যদি আমরা এই এক্সেপশন হ্যান্ডেলারে এডিট করছি সেক্ষেত্রে আমাদের এই রিডাইরেক্ট টুল লাগবে না, যদি আমরা হ্যান্ডেলার এডিট না করতাম সেক্ষেত্রে এই ফাইলে আমাদের কিছু লেখা লাগতো, তো যার জন্য আমি হ্যান্ডেলারটাকে এডিট করে রাখছি, এটাকে কমেন্ট আউট করে দিলাম। ওকে, দেন এখন যদি আমরা আমাদের এই লগ ইন যে ফর্ম আছে অ্যাডমিনের জন্য, এখানে আমাদের ফর্ম যখন সাবমিট হবে তখন যে রাউটটা হিট হবে তো আমরা দেখে আসি কোন রাউটটা অ্যাকচুয়ালি হিট হয়। তো এই যে অ্যাডমিন অথ লগ ইন, এখানে দেখেন অ্যাডমিন লগ ইন যে রাউটটা আছে, অ্যাডমিন লগ ইন রাউটটা আমাদের অলরেডি তৈরি করা আছে, কোথায় তৈরি করা আছে, ওয়েব ডট পিএইচপিতে, ওয়েব ডট পিএইচপি মানে অ্যাডমিন ডট পিএইচপিতে এই যে অ্যাডমিন লগ ইন। আর অ্যাডমিন লগ ইন রাউটটা লগ ইন কন্ট্রোলারের লগ ইন নামে একটা মেথডে হিট করা আছে, তো এই লগ ইন কন্ট্রোলারের ভিতরে লগ ইন নামে মেথডটা নেই, অ্যাকচুয়ালি নেই। তো এই মেথডটা বিল্ডিং অথেন্টিকেশন থেকে পাবে, তো যদি সাবমিট করে অবশ্যই লগ ইন হওয়ার কথা, দেন লগ ইন হওয়ার পরে পরবর্তীতে কী হবে অ্যাডমিন ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করবে, রিডাইরেক্ট টু অ্যাডমিন হোম। তো অ্যাডমিন হোমে যদি যেখানে কি আছে অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন ড্যাশবোর্ড, এই নামে আমাদের কোনো পাথ নেই, তো এই নামে আমরা একটা পাথ তৈরি করি। তো আমি অ্যাডমিন রাউট গেট দেন DASSBORD ড্যাশবোর্ড, তো প্রিফিক্সটা অ্যাডমিন থেকে পাবে, দেন ড্যাশবোর্ড, দেন এটা আমরা অ্যাডমিন কন্ট্রোলারে লিখবো, বা এখানে আমি একটা আপাতত কল ব্যাক দিয়ে রাখি ফাংশন রিটার্ন অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, আশা করি লগ ইন হওয়ার কথা, লগ ইন হওয়ার পরেই এখানে আসবে। আমি যদি এখন লগ ইন করি, তো লগ ইন করার জন্য অবশ্যই ডাটা বেজ আমাদের ডাটা থাকা লাগবে। তো আরেকটা কাজ করা লাগবে, যেটা হচ্ছে এই যে লগ ইন কন্ট্রোলার, এটা বিল্ডিং যে লগ ইন আছে বিল্ডিং লগ ইনে আমরা হিট করেছি, তো বিল্ডিং লগ ইনে বুঝতে হবে যে এটা কোন টেবিল থেকে হিট হচ্ছে, ইউজার না অ্যাডমিন টেবিল থেকে। সেক্ষেত্রে আমাদের যে বিল্ডিং লগ ইন আছে অথেন্টিকেশন
এর কন্ট্রোলার লগইন কন্ট্রোলার, আমরা যদি অথেন্টিকেট ইউজারে যাই সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের নিচের দিকে গার্ড আছে, তো গার্ডটাকে আমরা লগইন কন্ট্রোলারে ইউজ করে দিব অ্যাডমিনের। তো অবশ্যই যেহেতু এখানে অথ লেখা, অবশ্যই আপনাকে অথটাকে উপরে ইনপুট করে নিতে হবে। দেন গার্ড এখানে আমরা বলে দিব যে অ্যাডমিন গার্ড, মানে এই যে বিল্ডিং যে লগ ইন মেথডটাকে হিট করবে লগ ইনের জন্য, সেই ক্ষেত্রে এটা কোন গার্ডের জন্য হিট করবে, ডিফল্টভাবে ওয়েব গার্ড যে আছে ওয়েব গার্ডে হিট করে, তো এটা আমাদের অ্যাডমিন গার্ডের জন্য হিট করবে। সেক্ষেত্রে অ্যাডমিনের জন্য যে অ্যাডমিন টেবিল আছে ওই টেবিল থেকে রিকোয়েস্টগুলো যাবে। তো টেবিল আমাদের কোনো ডাটা নেই, তো যেহেতু টেবিলে কোনো ডাটা নেই, তো আমি যদি এখন এখানে নর্মালি, তো এটা এইচটিএমএল রিকোয়ার্ড করা, এটা খুবই ঝামেলার জিনিস। অ্যাট দ্য রেট তো রিকোয়ার্ডটা আমরা তুলে দিতেও পারতাম, তো অ্যাকচুয়ালি এখানে ফিল্ড ভ্যালিডেশন ধরছে এখানে দেখার জন্য। তো আমি যদি এখন লগ ইনে ক্লিক করি, দেখেন কি করে, ডিস্টেবিলর হলো তো অ্যাডমিন টেবিল ডাজ নট এক্সিস্ট, টেবিলে নেই। তো আমরা মাইগ্রেশনটা ফার্স্টে করে নিই, পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। আমরা অ্যাডমিন টেবিলটা পরে জেনারেট করছি, যার জন্য এখন আমাদের ডাটা ওই যে অ্যাডমিন টেবিল ইউজার টেবিল সব টেবিলে আছে। তো এখন যদি আমি অ্যাডমিন লগ ইনে এরকম মেল পাসওয়ার্ড দিই, দেখাবে নেই, ওকে, কিন্তু এররটা জেনারেট করছে না। এখন আমরা অ্যাডমিন টেবিলে ম্যানুয়ালি হাত দিয়ে ডাটা ইনসার্ট করে দিই, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, দেন এমএলও অ্যাডমিন টেবিল। অ্যাডমিন টেবিলের হাত দিয়ে ডাটা ইনসার্ট করার পূর্বে আমি ইউজার একটা রেজিস্টার করে নিই, ইউজার কেন রেজিস্টার করে নিলাম, কারণ ইউজার টেবিল থেকে আমি পাসওয়ার্ডটা নিব। ইউজার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কপি করে নিলাম যে আমি অ্যাডমিন টেবিল ইনসার্ট করব, ইনসার্ট নেম অ্যাডমিন অ্যাডমিন এট দ্য রেট জিমেল ডট কম, দেন ইমেল ভেরিফাইড, এগুলো লাগবে না, পাসওয়ার্ড ওকে, দেন গো। আমাদের এখন যদি অ্যাডমিন লগ ইনে দেই স্ল্যাশ অ্যাডমিন লগ ইন, ওকে, যদি আমি এমন কোনো মেল দিই যে মেল ডাটাবেজে নেই, সেক্ষেত্রে দেখাবে নেই। এখন যদি আমি মেন মেলটা দেই, এখন পাসওয়ার্ড যদি রং দেই, সেক্ষেত্রে দেখাবে ক্রেডেনশিয়াল নট ম্যাচ, ওকে। এখন যদি আমি রাইট পাসওয়ার্ড দিই, দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ড, আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দিচ্ছে, ওকে। এখন আমার কি করা লাগবে অ্যাডমিন ড্যাশবোর্ডের একটু, তো পরবর্তী পার্টে মোটামুটি টিউটোরিয়াল লেন্থ অনেকটুকু হয়ে গেছে, তো পরবর্তী পার্টে আমরা লগ আউট, রেজিস্টার, রিসেট, থ্রটনি এগুলো দেখে ফেলবো। তো ধন্যবাদ।